ওই যে সামনে রাস্তা আছে, রাস্তা দেখেন পাকা হয়েছে কিনা, কি সুন্দর রাস্তা, এই রাস্তা থেকে মানুষ ভোট দিবে। জনগণের তো সারা মানে অভূতপূর্ব সবার রাস্তাটা ট্রাফিক জ্যাম লেগে গেছে, মানে এত সারা যে সারা রূপগঞ্জের এবং বলতে ইউনিয়নের লোকজন সব নেমে গিয়েছে। আমরা 1 নম্বর ওয়ার্ডে আমরা এসেছি, 5 নম্বর ওয়ার্ডে সমস্ত লোকজন আমাদেরকে নেতাবৃন্দ আছে, আমার আওয়ামী লীগের সভাপতি অসুস্থ থাকায় সহসভাপতি আমাদের সঙ্গে আসছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ দেখতেছেন, আমাদের সব মহিলা নেত্রীরা আসছে এবং পুরুষ নেত্রী সবাই আসছে, এলাকার মেম্বার মানে সভাপতি সেক্রেটারি সবাই এসছে এখানে, শুধু এসে তারা আমাদের সঙ্গে সমস্ত এলাকা আমরা ঘুরছি এবং আমরা যে অফিসে আসছে সেখানে আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল ভাই একটু অসুস্থ, তাকে দেখে গেলাম, তাকে দেখে গিয়ে আমরা আবার এখন আমরা কোনো সংযোগে নামছি। ওই যে সামনে রাস্তা আছে, রাস্তা দেখেন পাকা হয়েছে কিনা, কি সুন্দর রাস্তা, এই রাস্তা থেকে মানুষ ভোট দিবে এবং গলিতে যান সেখানে পাকা রাস্তা পাবেন। সুতরাং এখানে রাস্তা ছড়াছড়ি ভুলতা ফ্লাইওভার দেখছেন, এটা ভুলতার মধ্যে পড়ে, ভুলতা ফ্লাইওভার সারা দেশের আমাদের বাংলাদেশের একটা মেগা প্রজেক্ট, সেই ভুলতা ফ্লাইওভার আছে, ভুলতা হাই স্কুল অ্যান্ড কলেজ আছে, সমস্ত জায়গায় আমরা রাস্তা পাকা করে দিয়েছি। সুতরাং এখানে কোনো ধরনের কমতি নাই, না না নির্বাচনের সহিংসতা নাই, না তৃণমূল বিএনপি একটি দল তারা নির্বাচন করছে, তাদের স্বাগতম জানাই, তাদের মধ্যে বিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে এলাকার মধ্যে কোনো আমরা কোনো বিরোধ করব না, কারণ একটি দল নির্বাচন করবে, তাদের মধ্যে তারা নির্বাচন করুক এটা আমরা চাই, প্রভাব পড়বে কি না আমরা এটা ভেবে দেখছি না, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখানে আমাদের ক্যাম্প ভাঙচুর করছে সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে, 100% আশাবাদী, 100%, যেহেতু ওটা নৌকা মার্কা এবং আমাদের প্রধানমন্ত্রীর মার্কা, এবং 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মিটিং করবেন, মিটিংয়ে তিনি বলে দেবেন নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য, সে কথা তা সব জায়গায় বলছেন, এখনও বলবে না আমি আশা করি। রীতিতে প্রচার অপপ্রচার থাকে, এইটাকে যদি ধরে নির্বাচন করেন তাহলে নির্বাচন করতে পারবেন না, সব কিছু নিয়েই মিলেই আমাদের নির্বাচন করতে হবে। হয়তো তাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু পুলিশ তো আর যখন পাবে তখন নিশ্চয়ই ধরবে, আমি পুলিশকে তো আর কোনো কিছু বলা যাবে না, হয়তো যে আসামি হয়তো লুকিয়ে আছে কোথায় আছে, যাই হোক তারা তাদের ব্যবস্থা নিচ্ছে। আর